আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা আশা করে সবাই ভালো আছেন আমার এই চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা দুই হাজার আঠারোর মাঝখানের দিকে নড়িয়াতে যে ভাঙ্গন হয়েছিল নদী ভাঙ্গন হয়েছিল সেই নদী ভাঙ্গন কিন্তু সারা দেশের মধ্যে জাগরণ সৃষ্টি করেছে এবং মানুষের ভিতরে অনেকটাই আতঙ্ক সৃষ্টি হয়েছে অনেক বড় বড় দালান কোঠা সবাই দেখেছে যে পানির ভিতর সহসাই ভেঙে পড়ে গিয়েছে নড়িয়ার মতো চাঁদপুর জেলাতেও হাইমচর থানার কিশানবালা নামক গ্রামে অনেক দিন যাবৎ প্রায় চার বৎসর যাবৎ নদী ভাঙছে তো এখানে নদী ভাদের কাজ হবে হবে করে এখনও কাজ হচ্ছে না একবার বস্তা বাদ বস্তা দিয়ে বাদ দেওয়ার পরেও সেই বাদ বেশি দিন টেকে নেয় কিছুদিন পর সেই বাদ আবার ভেঙে যায় তো এখন এ এলাকার যে মানুষগুলো আছে সেই মানুষগুলো আস্তে আস্তে এলাকা থেকে বিদায় নিয়ে যাচ্ছে অন্য এলাকাতে এটা হচ্ছে চাঁদপুর জেলার অধীনে তো ওই মানুষগুলো চাঁদপুরের এলাকা থেকে এখন শরীয়তপুরে আস্তে আস্তে প্রবেশ করছে যেহেতু চাঁদপুরের এরিয়াটা দিন দিন ছোটো হয়ে যাচ্ছে এদিক থেকে আমাদের এলাকা থেকে এই ঈশানবালা এলাকা থেকে বিভিন্ন মৌসুমে তরি তরিতরকারি মৌসুমে অনেক মন মন করলা মন মন বেগুন এবং আরও বিভিন্ন জিনিস মরিচ আরও বিভিন্ন জিনিস আমাদের এলাকা থেকে ঢাকা শহর রাজধানীতে বিভিন্ন অঞ্চলে বাংলাদেশের রপ্তানি হয় সেই দিক থেকে আমাদের অঞ্চলটি একটি অর্থনৈতিক অঞ্চল এবং আমাদের অঞ্চল থেকে অনেক টাকা পয়সা বাংলাদেশ উপার্জন করতে পারে তো বন্ধুরা আজকে এই ব্লগের মধ্যে আপনাদেরকে আমি দেখাবো যে এখানে নদীবাঙ্গনগুলো কেমন হচ্ছে এখানে ভয়ানক নদীবাঙ্গন হচ্ছে একেবারে আপনার নড়িয়ার মতোই কিন্তু এখানের মানুষগুলো খুব অসহায় দরিদ্র সেই হিসেবে এখানের মানুষগুলো খুব কষ্টে রয়েছে নড়িয়াতে যেমন মানুষগুলো খুব কষ্টে ছিল এখানের মানুষগুলো খুব কষ্টে আছে তো আমার আজকের এই ব্লগে আপনাদেরকে আমি দেখাবো যে এখানের ভাঙ্গনগুলো কেমন খুব ভয়ঙ্কর ভাঙ্গন এবং মানুষ অনেক নারিকেল গাছ সুপারি গাছ সুপারি গাছ আরও বিভিন্ন গাছ ফেলে রেখে নিজেদের ঘর বাড়ি নিয়ে নতুন জায়গায় আবার বাসা বাঁধছে আবার ঘরবাড়ি করছে এখানে মানুষ খেটে খাওয়া মানুষ কৃষক মানুষ তারা দিন এনে দিন খায় সেই মানুষগুলো নদী নদীভাঙ্গনের কবলে পড়ে অনেক অসহায় অবস্থায় আছে এমত অবস্থায় আমি দেশের উচ্চপদস্থ যারা রয়েছেন তাদের সকলকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দয়া করে আমাদের চাঁদপুরের এই অঞ্চলটিকে রক্ষা করুন এবং আগামী যেই গ্রীষ্মকাল আসবে গ্রীষ্মকালে আমাদের এই এলাকাটিকে বলকবাদের কাজের জন্য আপনাদের সবাইকে আহ্বান করছি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই এলাকাটিকে নদীবাদ দেওয়ার জন্য তো বন্ধুরা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওটির মধ্যে আমি দেখাবো যে মানুষ কত সুপারি গাছ এবং নারকেল গাছ ফেলে রেখে নিজের ভিটা ছেড়ে নতুন জায়গায় স্থানান্তরিত হয় একজন মানুষ যেখানে জন্মগ্রহণ করে সেই স্থান ছেড়ে যেতে কতটা যে কষ্ট সেটা রসুল সাল্লি আসসালামের জীবনের দিকে লক্ষ্য করলেই স্পষ্ট বোঝা যায় রসুল সাল্লু আলি সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনা হিজরত করেছিলেন তখন মক্কার দিকে চেয়ে অনেক কান্না করেছিলেন বন্ধুরা এদিকের মানুষগুলো যখন পুরাতন বাড়ি ছেড়ে নতুন বাড়ির দিকে রওনা হয় তখন প্রত্যেকটা মানুষ দেখেছি আমি যারা আমরাও আমাদের পুরাতন বাড়ি ছেড়ে নতুন বাড়িতে স্থানান্তরিত হয়েছি যাদেরকে যেতে দেখেছি সবাই একজন আরেকজনকে ধরে অনেক কান্নাকাটি করেছে অনেক আফসোস করেছে অনেক কষ্ট কষ্ট তারা ভোগ করেছে তো বন্ধুরা এই ভিডিওটির মধ্যে আপনাদেরকে দেখাবো এই ঈশানবালার কিছু নদীবাঙ্গনের ভিডিও ফুটেজ আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে শেয়ার করে সারা দেশের মধ্যে ছড়িয়ে দিবেন আমাদের চাঁদপুরের এই অঞ্চলটিকে রক্ষা করার জন্য আপনাদের সবার কাছে আমি অনুরোধ করছি আপনারা দয়া করে ভিডিওটি শেয়ার করবেন যাতে উচ্চপদস্থ যারা রয়েছেন আমাদের আসনের এমপি হচ্ছেন ডক্টর দীপুমণি বর্তমান শিক্ষামন্ত্রী তার দৃষ্টি আকর্ষণ করছি তিনি যেন আমাদের এই এলাকাটির দিকে সুদৃষ্টি দেন এবং আমাদের এলাকাটিকে আগামী গ্রীষ্মকালে বাদ দেওয়ার ব্যবস্থা করেন তো বন্ধুরা আপনারা আমাদের ব্লকটি শেষ পর্যন্ত দেখুন এখন আপনাদেরকে কিছু ভিডিও ফুটেজ দেখাবো নদী ভাঙ্গনের বন্ধুরা এই হচ্ছে যাদের ঘর বাড়িগুলো ভেঙে যাচ্ছে তারা তাদের ঘর বাড়ি নেওয়ার পর এই যে বিভিন্ন ইট যেগুলো রয়ে গেছে সেগুলো ভেঙে ভেঙে নতুন বাড়িতে স্থানান্তর করছে এভাবেই খেটে খাওয়া মানুষগুলো এই অঞ্চলের দরিদ্র মানুষগুলো অসহায় মানুষগুলো কষ্ট করে দিন দিন তিলে তিলে গড়ে ওঠা যে পুরাতন বাড়ি ছিল সেই বাড়িটাকে ত্যাগ করে নতুন বাড়িতে স্থানান্তরিত হয়েছে আমরা দেশবাসীর কাছে আবেদন করছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি আমাদের আসনের এমপি মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি এমপির কাছে আবেদন করছি তিনি যেন আগামী গ্রীষ্মকালে আমাদের এই অঞ্চলটিকে ঈশানবালা গ্রামকে ব্লকবাদের ব্যবস্থা করে দেন বন্ধুরা আপনারা ওইদিকে যে অঞ্চলটি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে চর ওটার মধ্যে এখন মানুষ নতুন করে বসবাস শুরু করেছে এই অঞ্চলটির আপনারা যে যেখানে দেখতে পাচ্ছেন যে আমার আঙ্গুলের মাথায় এখান থেকেও আরও প্রায় দুই কিলো বা আড়াই কিলো ভিতরে আমাদের এই ঈশানবালা গ্রামটি ছিল ঈশানবালা গ্রামের বাজার ছিল এক বছর দুই বছর যাবৎ ভাঙার কারণে এই তিন থেকে চার কিলো ভেঙে আমরা শরীয়তপুরের দিকে চলে এসেছি আমাদের চাঁদপুরের বর্ডারটা এদিক দিয়ে ছোটো হয়ে গিয়েছে শুধু নদী ভাঙ্গনের কারণে এখনও ভয়াবহ অবস্থা নদীভাঙ্গন চলছে এবং নদীবাঙ্গন এখনও অব্যাহত আছে জানি না এই বর্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত কতটুকু ভেঙে নিয়ে যায়